গেছে সত্য ওয়াজাহাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা কানা জাহুকা চিরদিন মিথ্যা। অমুসলিম বন্ধুর পক্ষ থেকে তিনি হচ্ছেন, তিনি আমাকে বলেছেন জিজ্ঞেস করতে ডক্টর জাকির নায়েককে, কোরআনের পারা 15 রুকু 9 আয়াতে লেখা আছে, ওকুল জা আল হুকু ওয়াজ হকল বাতিল ইন্নাল বাতিল কান জাহুয়া। তিনি জানতে চান এটা কি মেহেদী আলাইহিসসালামের সম্পর্কে না অন্য কিছু। ভাই কোরআনের একটি আয়াত উল্লেখ করেছেন, তবে রেফারেন্সটা ভুল ছিল। সঠিক রেফারেন্স হচ্ছে সূরা ইসরা অধ্যায় 17 আয়াত নম্বর 81, যেটা বলা হয়েছে বকুল জা আলাক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিল কান জাহুকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সূরা ইসরা অধ্যায় 17 আয়াত নম্বর 81, যার মানে তাদের বলে দিন সত্য সমাগত, মিথ্যা অপসৃত, নিশ্চয়ই মিথ্যা দূর হওয়ারই ছিল। এখানে কি মেহেদি আলাইহিসসালামের কথা বলা হয়েছে? হ্যাঁ, আগমন অথবা আগমন। এতে শুধুমাত্র বলা হয়েছে মিথ্যার উপর সত্যের জয়, মিথ্যা অপসারিত হয়। এখানে মেহেদি আলাইহিসসালাম সম্পর্কে বলা হয়নি, এখানে শুধুমাত্র বলা হয়েছে যখন সত্য মিথ্যা প্রতিযোগিতায় নামে সর্বদাই সত্যের জয় হয়, তা আপনাকে সবসময় সত্যের উপর থাকতে হবে, মিথ্যার উপর নয়। মেহেদি আলাইহিসসালামের কোনো ব্যাপার এখানে নেই, এটা কোরআনের একটি সাধারণ নিয়ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে সত্য সবসময় মিথ্যার উপর জয়ী হবে।